আমাদের দলের ক্যাপ্টেন এখন বলে যে স্ট্যাটাস দিলেই যদি এত কিছু হয়ে যায়। একজন আবরার ফাহাদের কথা মনে আছে আপনাদের? স্ট্যাটাসের জন্য মানুষের জান যায় এদেশে, আল্লাহর তরফ থেকে আপনাদের ভুলভ্রান্তি শুধরায় নেওয়ার একটা সুযোগ হিসেবে দেখেন। কি ভুল বলবো না, এটা পৃথিবীর সবচেয়ে গর্হিত অপরাধ হিসেবে আমি কাউন্ট করবো। আমি বিভিন্ন গণমাধ্যমে এর আগেও দেখেছি আপনার সাক্ষাৎকার, সেখানে বলেছেন আপনি সাকিব আল হাসানের বেশ ভক্ত, তো ওনার বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না কত, এবং এটি কিভাবে দেখছেন আসলে ভক্ত হিসেবে? কোনোভাবে দেখছি না আসলে, এখন আর মানে আমার কিছু বলার নাই, মানে আমি ডিসঅ্যাপয়েন্টেড। আমাদের দলের ক্যাপ্টেন এখন বলে যে স্ট্যাটাস দিলেই যদি এত কিছু হয়ে যায়, স্ট্যাটাসের জন্য মানুষের জান যায় এদেশে, এবং আবরার ফাহাদ সেটা সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ। আমার আর কি অনেক কিছু খুলে দেওয়ার দরকার আছে? তারপরে ভক্ত হিসেবে কি আপনার এই চাওটা ছিল না যে? না, আমি আসলে এই প্রশ্নের ডিটেইল উত্তরে যাওয়ার দরকার নাই, কারণ আপনার যে দর্শক বা আমার যে দর্শক, আমি মনে করি দে আর ভেরি মাচ স্মার্ট এনাফ, আমি কি বলতে চাইছি তারা সেটা বুঝতে পারছেন। গতকাল 23 অক্টোবর ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এই ব্যাপারে কি কিছু বলার আছে আপনার? আপনার প্রতিক্রিয়া জানবো। প্রতিক্রিয়া হচ্ছে ওই আবু তোহা আদনান সাহেবের একটা স্ট্যাটাস আমার ভালো লেগেছিল, ওইটা আমি আমার ফেসবুকে ওয়ালে দিয়ে রেখেছি, ওটাই হচ্ছে আমার প্রতিক্রিয়া। আমার মনে হয় এটাকে অপমান, বিবেকহীনতা, আমি আসলে এক্স্যাক্টলি মুখস্থ নাই তো স্ট্যাটাসটা, ওনার কথা আমার খুব ভালো লেগেছে কথাটা, যে এটাকে আপনার অপমান কি বলবো হিসাবে না দেখে এটাকে যদি সুযোগ হিসাবে আল্লাহর তরফ থেকে আপনাদের ভুলভ্রান্তি শুধরায় নেওয়ার একটা সুযোগ হিসাবে দেখেন এবং সঠিক পথে আসার একটা সুযোগ হিসাবে দেখেন। কেননা যে পরিমাণ অত্যাচার করেছেন আপনারা ছাত্র সমাজকে এবং অন্যান্য সাধারণ মানুষদেরকে, সেটা সারা বাংলাদেশের মানুষ সাক্ষী, সারা পৃথিবীর মানুষ, যারা বাঙালি আছে ইনফ্যাক্ট সারা পৃথিবীর মানুষই এখন সাক্ষী। তো সেই জায়গাটা থেকে আপনারা বের হয়ে নিয়ে যেতে যদি শুধরাতে পারেন এবং আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা আপনারা গ্রহণ করেন। এরকমই ছিল স্ট্যাটাসের মূল বক্তব্যটা। তা আমি এটাই বলতে চাই আসলে, যে আমি আসলে মানে খুব এগ্রেসিভ কনভারসেশনে যেতে চাই না। এক একটা মানুষের এক এক ধরনের ফিলোসফি আইডিওলজি থাকতেই পারে, হ্যাঁ, কিন্তু ভুল যখন এরকম হয়ে যায় যে এমন হয়ে যায় যে আপনি গণহত্যার দোষর হয়ে যাচ্ছেন এবং গণহত্যাকারী হয়ে যাচ্ছেন, তখন আসলে এটা কি ভুল বলবো না, এটা পৃথিবীর সবচেয়ে গর্হিত অপরাধ হিসাবে আমি কাউন্ট করবো। আপনারা আসলে পৃথিবীর সবচেয়ে গর্হিত অপরাধ গুলোই করে ফেলেছেন, এবং তবা করেন, দেখেন জনগণ, ছাত্র, জনতা এবং সৃষ্টিকর্তা আপনাদেরকে ক্ষমা করে কিনা, এটাই বলতে চাই।